ভাবে কই লাফাইতেছিলাম তুমি দেখছো আমারে লাফালাফি করতে হ্যাঁ খালি খালি তুমি কি জানো কি কও তাহলে বড়দানির লগে তো কথা কস্তে ভাবি সেই লগে কি আমি আজ থেকে কথা কই তুমি এই বাড়িতে বউ হয়ে আসনের আগে থেকে আমি কথা কইয়ার লগে শুন সোপা বাড়াস না সোপা বাড়ালে কেন আমার সোপা আমি ভেঙে দিতে পারি তুই যে বড়দানির লগে লাইন মারতেছিস সেটা কি মনে করিস আমি বুঝি না আমি সব বুঝি ভাবি তুমিও যে কার কথায় নাচতেছো আরে ওই মুখটা মুখটা স্যামরিটা একটা কুটনি ওই কুটনি এসে তোমার একটা কথা বললো সেই কথা নিয়ে তুমি দেই দেই করে নাচতেছো ও যে কত বড় কুটনি তোমার কোনো ধারণা নাই ও হচ্ছে একটা বিশ্ব কুটনি ও বড়দলি ভাইয়ের সাথে প্রেম করতে চাইছিল কিছু করতে পারে না সুবিধা করতে পারে না এর জন্য এখন আমার নামে খারাপ কথা ছড়া বেড়াইতেছে এসো সোপা কিন্তু তুই দেশে পাচ্ছিস তুই আর তোর ভাই যে কোন জায়গায় কিভাবে পা ফেলা সব কোনো আমি বুঝি আমার সাথে সোপাগিরি করিস না বুঝো খুব ভালো কথা তুমি বুঝতে থাকো কিন্তু এই হাডুডু খেলার ভূত মাথা থেকে জায়রা ফালাই দাও ভাবি শোনো তুমি জোয়ারদার পরিবারের বউ তুমি এসব হাডুডু খেলা টেলা এসব খেলতে পারো না তুমি একটু লাশ সরম নিয়ে চলো সরম বরম আমার ঠিকই আছে তোকে দুই ভাই বোনের নেই তোমার যদি সরম বরম থাকে তাহলে হাডুডু খেলতে চাও কে তুমি কেউ খেলবো তোমার সাথে শোনো ভাবি কেউ খেলবো না কেউ তোমার লাগান এরকম বিহায় না খেলবে কি খেলবে না সেটা সময় হলে দেখতে পাবি আর এই গ্রামে আমি বিবাহিত মহিলাদের নিয়ে হাডুডু টিম গঠন করুম 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 ভাবি দেখো এইভাবে ঘরে অশান্তি করো না তো ভাই যেন তোমার এই হাডুডু খেলা কোনো দিন মাইনে নেবো না তোর ভাই মেনে নি কার না নিক আমি খেলবো 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 খেলবাই তুমি তাই না হ্যাঁ খেলবো আচ্ছা ঠিক আছে আমিও দেখি তুমি কেমনে খেলো আমি তোমার ঘরের মধ্যে আটকে রাখো দেখি তুই কেমনে আমার ঘরে আটকাস ঠিক আছে দেখা দিব নে হ্যাঁ দেখো দেখো আমি আমি পাশের কাহা আইস বলে নাকি আবার হকিন কাহির কাছে দাবরানি খাইছেন কথা একটু উস্করে কইস কইলাম কেটা হকেনের বউর হাতে দাওয়ানি খাইছে আপনি গ্রামের তো অনেক মানুষই জানে যে আপনি নাকি হকেন কাহার বউয়ের কাছে দাবরানি খাইছেন আর এগুলো সব মিছা কথা যারা আমার হিংসা করে হেরা এই কথা ছড়াইতেছে বুঝছস মিছা কথা না এসব খাসরামি বন্ধ করেন কাহা মাইনসের বউর লোকে নাগুট গুটে বিয়া করেন এটাই ভালো হইব ওই কি কইলি তুই আমি আবার বিয়া করুম না করলে তো আপনার এই খাসটা সহজ যাইতেছে না কাকা এই মুখটা তুই কিন্তু বেশি কথা কইতেছস জবানে লাগান টান কইলাম এই বাসের দুই বিয়া করার লোক না বুঝছস হ্যাঁ যারা দুই বিয়া করা হয়েছে থার্ড ক্লাস পাবলিক এই বাসের অন্তত থার্ড ক্লাস পাবলিক না মনে রাখিস তাইলে পরের বইয়ের লগে গুটগুটান কেন হ্যাঁ হকেন কাহা যে কয়টা বিয়া করছে সব কটা বইয়ের লগে আপনি না কোনো না রকম গুড়মুড়ু করছেন এই কাহিল লগে পারতেছেন না এর লগে ধরা খাইতেছেন আর হয়েছে থাম থাম অত ফাউল কথা কম লাগবো না শোন ওই যে সাদেক মিয়া ভাই গ্রামে মহিলা হাডুডু খেলার আয়োজন করার কথা কইছিল না এটা তো আয়োজন কনফার্ম করে ফেলাইছে মবিন আমারে কইল এটা সম্ভব না গ্রামের কোনো মাইয়া হাডুডু খেলা রাজি তুই তো কিছুই জানোস না বাকিরের বউ তো অলরেডি রাজি হয়ে গেছে কি কইতেছেন আপনি কি কমেডি হ্যাঁ ও বিবাহিত তাহলে খেলবো বাকির জীবনেও ওর বউরে হাডুডু খেলতে দিতে রাজি হইব না আরে রাখ বউর উপর বাকিরের কোনো কন্ট্রোল আছে নাকি হ্যাঁ বউ ধরে গলাই ধরে না ওই ঠিকই হাডুডু খেলবো আর গ্রামে যদি মহিলা হাডুডু খেলা হয় আমি কিন্তু আর খেলুম না ওই মহিলা হাডুডু খেলা দেখুন বুঝছস হ্যাঁ আপনি তো যাইবেন হ্যাঁ আপনার খাচ্ছুরা স্বভাব যা আছে না কথা এটা কিন্তু আবার প্রমাণ হইলো এই 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 খাচ্ছুরা কি হইলো